প্রায় 500 থেকে 550 বছরেরও পুরনো সিঙ্গুরের ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই ডাকাতকালী মন্দির বয়সে যথেষ্ট প্রবীণ এই কালীবাড়ি। কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমান এই পুজোর বয়স প্রায় 500 বছর। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মা শারদার নাম। কথিত আছে, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চায় তারা। ততক্ষণে সন্ধে নেবে আশায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা শারদাকে থাকার ব্যবস্থা করে দেয় ডাকাতরা। মা শারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল ভাজা ও কড়াই ভাজা। সেই থেকে কালী পুজোর দিনে মদ ও চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও পুজোর প্রসাদ হিসেবে লুচি ভোগ ফল দেওয়া হয়। মন্দিরের সেবায়ী সুভাষচন্দ্র ব্যানার্জি বলেন, কালী পুজোর দিন সুবদ্ধদের আনা গঙ্গার জল মন্দিরের দরজা বন্ধ করে ঘটে দেওয়া হয়। সেই জল সারা বছর থাকে। চার প্রহরে চারবার পুজো হয় ও ছাগ বলিও হয়। রক্তচক্ষু এই মূর্তি তৈরি করে ছিলেন রকু ডাকাত ও গগন ডাকাত। পরে স্বপ্নাদেশে সিঙ্গুর থানার চালকেবাটি গ্রামের মোড়ল রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো হয়। মন্দির কমিটির সম্পাদক মদন কোলে বলেন, মল্লিকপুরে এই ডাকাতে কালী মন্দির থাকায় মল্লিকপুর, জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে হয় না কোনো কালী পুজো। এমনকি কোনো বাড়িতে দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডার বা কোনো মূর্তি। মা এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন। প্রথমেই আপনাদের বলি এবং ধন্যবাদ জানাই যে আপনারা মা ডাকাতকালীকে যেভাবে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ। আপনারা জানেন যে গত দুটি বছরে করোনা পরিস্থিতিতে ডাকাতকালী মায়ের পূজা আমরা সেভাবে করতে পারিনি। এই ডাকাতকালী মা সিঙ্গুরের গণ্ডি ছড়িয়ে সারা বাংলা, সারা ভারতবর্ষে ডাকাতকালী মায়ের নাম আছে। শ্রাবণী মেলায় এবং চৈত্র মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী ডাকাতকালী মায়ের পুজো দিয়ে শৈব তীর্থ তারকেশ্বরের দিকে তারা রওনা হয়। আমরা যেহেতু গত দুটি বছর করতে পারিনি সেভাবে মায়ের পূজা অর্চনা, আমরা এবারে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু করোনার ঢেউ এখনও চলে যায়নি, চতুর্থ ওয়েব বা ঢেউ আমাদের আসতে চলেছে, আমরা অত্যন্ত সতর্ক এবং সরকারি সমস্ত বিধি নিষেধ মেনে আমরা পুজোর আয়োজন করতে চলেছি। এবারে আমাদের আকর্ষণীয় বিষয় প্রতি বছর যেরকম থাকে, সারা বাংলা থেকে মানুষ সেখানে তুবড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেহেতু সরকারের নির্দেশিকা আছে কোনো রকম শব্দবাজি ফাটানো যাবে না, আমাদের ওখানে কোনো রকম শব্দবাজি ফাটে না, আমরা সম্পূর্ণ শব্দবিহীন আতসবাজি এবং তুবড়ি প্রতিযোগিতার আয়োজন করি। আমরা অত্যন্ত সতর্ক এবং প্রশাসন যেভাবে আমাদের নির্দেশিকা জারি করবে বা বলবে আমরা সেগুলো মেনে অক্ষরমক্ষর মেনে আমরা এই পূজার আয়োজন করতে চলেছি। একটু ইতিহাসটা বলি আপনাদের সামনে সকলের জ্ঞাতার্থে, যে ডাকাতকালী মন্দির এলাকা হচ্ছে সরস্বতী নদীর অববাহিকায় অবস্থিত। এই নদীটা গিয়ে মিশেছে ত্রিবেণীতে গঙ্গার সাথে। তৎকালীন বিখ্যাত বাংলার ডাকাতরা রঘু ডাকাত গগন সর্দার আমাদের এই সিঙ্গুরের বনাঞ্চল ডাকাতকালী মন্দির সংলগ্ন এলাকায় সরস্বতী নদীর সংলগ্ন এলাকায় তারা বসবাস করতেন এবং নদীপথকে তারা তেমন ব্যবহার করতেন, রণকুয়া ব্যবহার করে তারা গ্রামে গ্রামে ডাকাতি করতে যেতেন। তারা ডাকাতকালী মন্দির আজকে যে দেখছেন আমরা, তার সামনে যে বনাঞ্চল ছিল সেখানে তারা প্রথমে পাথরে মূর্তি পূজা করতেন। পরবর্তীকালে স্বপ্নাদেশে বর্ধমান মহারাজারা জমি দান করার পর 500 বছর আগে এই আমাদের মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং তখন থেকেই আমাদের মন্দির একই অবস্থায় আছে। মায়ের মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম, মানে তৎকালীন যারা ছিলেন তারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূর্তি আমরা এখনও সরাইনি, যেমন মূর্তি তেমনই আছে। শুধুমাত্র প্রতি বছর নয়, 5 বছর অন্তর যদি মায়ের মূর্তির কোনো রিপেয়ারের প্রয়োজন হয় আমরা সেটা সংস্কার করে নিই। রীতি মেনে এখানে পুজো হয়। সারা বাংলা থেকে মানুষ ডাকাতকালী মায়ের পুজো অর্চনার জন্য তারা এখানে আসেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে। আমরা আশা করছি এবারে আমরা পুজো করতে পারবো। আরেকটি কথা, এখানে বলি প্রথা আছে, দীর্ঘদিন ওখানে বলি হয়ে আসছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বলির সংখ্যা ক্রমশ কমে আসছে, এখানে ছাগ বলি হয়।
সেটা ক্রমশ কমে আসছে, কয়েকটা হয় মাত্র। প্রথমেই যেটা হয়, বর্ধমান মহারাজারা যে জমিয়াল করেছিলেন তাদের নামে প্রথমে একটা উৎসর্গিত থাকে একটি পাঁঠা, তারপরে আমাদের চালকেবাড়ি মোড়ল্লা যারা মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তাদের নামে একটা পাঁঠা বলি হয়, এবং ব্রাহ্মণ পাড়া প্রতিবেশী এবং মানসিক যারা করে তারা বলি দেন এখানে এসে। আমরা সরকারি বিধি নিষেধ মেনেই গত দুবছর পুজো করেছি, করিনি তাই আমরা পুজো করেছি, মায়ের অর্চনার ব্যবস্থা করেছিলাম সম্পূর্ণ সরকারি বিধি মেনে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, হ্যান্ড স্যানিটাইজার এবং আমাদের মাস্ক সমস্তই আমরা দর্শক মণ্ডলীকে দিয়েছিলাম। তেমনভাবে মা পূজিত হননি এখানে, মায়ের ভক্তরা সেভাবে আসতে পারেনি। আমরা আশাবাদী যেভাবে প্রতি অতীতে যেভাবে লক্ষ লক্ষ মানুষ মায়ের ভক্ত আমাদের মন্দির প্রাঙ্গণে এসে মায়ের পূজায় অংশগ্রহণ করে মন্দির প্রাঙ্গণকে একটা প্রাণবন্ত এলাকা করে তোলেন, আমরা আশা করছি এবছরেও লক্ষ লক্ষ মানুষের ঢল নামলে আপনারা সকলেই আসুন, আমাদের মায়ের পূজা অর্চনা আপনারা অংশগ্রহণ করুন। মায়ের প্রসাদ বিতরণ সারাদিনই হবে, আপনারা এসে মাকে ভক্তি শ্রদ্ধা করে পুজো যদি করতে পারেন আমি মনে করি আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। এই কথা বলে আমি যেটুকু বলার মন্দির সম্পর্কে সেটাকে বললাম। আমার নাম মদন মোহন কোলে, আমি সম্পাদক ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটি। নিয়ম সম্বন্ধে বলতে আমাদের যে কালী পুজোর রাত্রে এই যে পুজোটা আরম্ভ হয় সকাল থেকে রাত পর্যন্ত, এই চার প্রহরের যে চারবার পুজোটা হবে এটা নিষ্ঠাচারভাবে নিয়ম মেনে বিধি মেনে সব কিছু এক এক প্রহরে এক এক রকমের পুজোটা হবে। নিয়মগুলোতে এক একটা ধাপ, মা তো এমনিতে আমাদের মা কি মা যে এই যে বলি হয় যে খাবার জন্য যে এ করে সেটা তো নয়, মা হচ্ছে বৈষ্ণবী, কান্তির মতে সেটা পুজোটা হয়। এক একটা ধাপে ধাপে পুজোটা হতে হতে ভোর হয়ে শেষ হয়। পরের দিন যে পুজোটা হবে আবার এটা হচ্ছে মেন পুজোটা আছে, মায়ের হচ্ছে খ্যানের পুজো হয়, খ্যানের পুজোটায় ওটা বলি হবে, সূর্য গোধূলি লগ্নে বলিটা হবে, গোধূলি লগ্নে সূর্য অস্ত চলে যাবে তারপরে বলিটা হবে। এই টাইমটা আমাদের পারফেক্ট দেখতে হবে, কিছু হোক আর নাই হোক ওটাকে বলে খ্যানের পুজো। মায়ের বিশেষত এই তো উপাচার সব কিছুইগুলো চলছে, এর মধ্যেই একটা একটা করে সব বেরিয়ে যাচ্ছে। ভক্তদের কাছে দেখতে পাবে না, একটাই বৈশিষ্ট্য আছে, মায়ের ঘটে জল যখন পাল্টানো হয় তখন কোনো ভক্তও দেখতে পাবে না, কোনো মহিলারাও দেখতে পাবে না, আমাদের সেবায়েতগুলোই থাকবে, তারা থেকে বেটা ছেলেরা থেকে তবে ঘটে জল চেঞ্জ হয়, এই জলটা থেকে যায়। এই জলটা ভক্তদের কাছে নানান ধরনের কার কী রোগ ফোগ হচ্ছে না হচ্ছে এগুলো উদ্দেশ্যে সেগুলো দেয়া হয়। মাহাত্ম্য তো থাকে ভক্তদের নানান ভক্তির ওপর নির্ভর, সে তো ঢল নেবেই যায়, তারা এই দিনটাই খোঁজে যে কবে কালী পুজোটা আসবে, যার যা মনের কামনা বাসনা সেটা মাকে জানায় সেগুলো হয়েও যায়, এটা হয়ে গেলেই তারা যাদের হয়েছে তারা নিশ্চয়ই আবার ঘুরে পুজো দিতে আসছে মন্দিরে, এটা থেকেই বোঝা যায় বেশি। এবছর সেই শান্তিটা এ হয়ে অনেকভাবে আরও বেশিভাবে এ হবে, মানে দুবছর তো কোনোভাবেই তারা আসতে পারেনি আর মনস্কামনাও সেটা জানতে পারেনি, মাকে দেখতেই পারেনি ডাকতেই পারেনি কি করবে, সেই জন্যই এটা এবছর বেশি যেটা হবে। দুবছর তো এলো যদিও বা পুজোটা সাময়িক হয়েছে, এই তো ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু করে পুজো দেওয়া, মন্দিরে উঠতেও পারেনি, এবছর সেটা উঠতে পারবে। প্রসাদের মধ্যে চাল কড়াই ভাজা এক নম্বর থাকে আমাদের, তারপর তো ভোগের ব্যাপার রয়েছে, পায়েস ভোগ রয়েছে, লুচি ভোগ রয়েছে, হ্যাঁ এইসব নানান রকমই ভোগ পাইল করেই দেওয়া হয়। নৈবেদ্য তো অনেকগুলোই, নটা নৈবেদ্য করতে হয়, দুটো নৈবেদ্য করতে হয়, নারায়ণের করতে হয়, পঞ্চদেবতার করতে হয়, সূর্যের করতে হয়, মানে নৈবেদ্য শেষ নেই, যতগুলো দেব দেবী আছে সকলেরই করতে হবে, শুধু তো মায়ের নৈবেদ্য করে দিলে হয় না, অমাবস্যা ধরে পুজো হয়। সময় তো হয়েছে, যে টাইমটা থাকে একদম টাইম ধরে ধরে পুজো করতে হবে আপনাকে, চার প্রহরে চারবার, অমাবস্যা পড়া থেকে। এবছর যেরকম ওই
পাঁচটা থেকে ধরুন অমাবস্যা লাগছে, পাঁচটার পর থেকেই একটু, সকাল থেকে তো এমনি পুজো শুরু হবেই, এমনি পাঁচটার পর থেকেই শুরু হবে, ছটা সাড়ে ছটা থেকে ধরুন আরম্ভ হয়ে গেল। এটা হচ্ছে যখন জঙ্গলে ডাকাতেরা ঘট স্থাপন করে পূজা করত, এবার এটাই ছিল রাস্তা সুরেন্দ্রনাথ মল্লিক রোড। তখন কিছু লোকেরা শেওড়াফুলির বাজার যেত, তখন তো ভ্যান গাড়ি কি কোনো ইয়ে ছিল না, তখন ছালা সিস্টেম ছিল। ছালা সিস্টেম বলতে গরুর পিঠে এক বস্তা ধানকে দুভাগ করে নিল, নিয়ে গরুর পিঠে করে নিয়ে ওই শেওড়াফুলি বাজার যেত। তা চালকেপাটির মোড়ল বলে একজন ছিল, সে ওই শেওড়াফুলির বাজার যেত। এইখানে একটু ক্লান্ত হয়ে গেছে বলে রেস্ট নিয়েছিল, রেস্ট নিতে মা ওনাকে স্বপ্ন দিল তুই বাড়ি চলে যা। কেন তুই বাড়ি চলে যা না, বাড়ি ইতিমধ্যে মাকে জানিয়ে ও বাড়ি চলে গেল। তখন মূর্তি কিন্তু হয়নি, তখন ঘট। তখন বাড়ি গিয়ে দেখছে ওই ধানের বস্তা নাবাতে গিয়ে প্রচুর ভারী, তো ভারী কেন, দুজনকে ডেকে নাবালো, নাবিয়ে দিয়েছে টাকা পয়সা মোহরে ভর্তি, ধান আর নেই, মাই দিয়েছে এখানে ওকে প্রতিষ্ঠা করার জন্য বলেছে। তো ভালো, মাকে এসে জানালো মা তুমি তো আমাকে প্রতিষ্ঠা করার জন্য বলেছ, তা রোদ জল ঝড় লাগবে, তা তোমার তো বাসস্থান নেই, আমি কী করে করব। তখন মা ঘুরিয়ে পরের দিন ওকে বললো যে তুই একটু থেমে যা, আমার বাসস্থান আমি ঠিক করে নিই। তারপরে ওই বর্ধমানের মহারাজাকে স্বপ্ন দেয় যে আমার মন্দির করে দে, আমি এখানে থাকবো। তখন ওই বর্ধমানের মহারাজা এসে মন্দির করে দেয়, তারপরে ওই মোড়ল ভেতরে ওই মূর্তিকে তৈরি করে। আমার নাম সুভাষচন্দ্র ব্যানার্জী।